जी बाबा पुष्प भालो अच्छो नाजिफा कैमन अच्छो वालेकुम अस्सलाम वालेकुम अस्सलाम सामिहा भालो अच्छो अल्हम्दुलिल्लाह फिर की क्लास बाबा क्लास करे মিসের কথা কি শোনা যাচ্ছে? ইয়েমি ওকে আমাদের ক্লাস আমরা শুরু করছি। তাহলে আমাদের ক্লাস আজকে আমরা সাধারণ জ্ঞানের তৃতীয় চ্যাপ্টার পড়ব। তৃতীয় চ্যাপ্টার হচ্ছে পৃথিবী। আগে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। আগে শোনো অর্কো কেমন আছো বাবা? আমি আগে পৃথিবী সম্পর্কে কয়েকটা কথা বলবো, দেন তোমাদেরকে শূন্যস্থান এবং প্রশ্ন উত্তর পড়াবো, ঠিক আছে? প্রথমে আমাদেরকে জানতে হবে পৃথিবীটা কি, তাই না? জানতে হবে পেজ নাম্বার 15, বইয়ের পেজ নাম্বার 15। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিস অনেক ভালো আছি। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমাদেরকে আগে জানতে হবে পৃথিবীটা কি, তাই না? পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী কি? পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। তাহলে এই পৃথিবীটা কিসের তৈরি? পৃথিবীটা হচ্ছে শিলার তৈরি। তোমরা কি শুনতে পাচ্ছ? বইয়ের পেজ নাম্বার হচ্ছে 15। সবার সবার কাছে কি বই আছে? ও মিস আমার কাছে নেই। কার কাছে? নাজিফা, সমস্যা নাই, মিস স্লাইড দিব, তো স্লাইডে সব দেখবে, ঠিক আছে? তারপর মিস একটু বই থেকে পড়ে, তারপর স্লাইডে যাব। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আমরা জানি এটা। পৃথিবী কিসের চারদিকে ঘুরে বলো তো? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। সূর্যের চারদিকে ঘুরে। আর পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 16 কোটি কিলোমিটার। অনেক দূরে না? অনেক দূরে 16 কিলোমিটার, মানে চিন্তা করতে পারো কত দূরে। সেজন্য পৃথিবী চারদিকে ঘুরতে, সূর্যের চারদিকে পৃথিবীকে ঘুরতে কতদিন সময় লাগে জানো? 365 দিন। কেউ কি জানো 365 দিনে কত কয় বছর? কেউ কি বলতে পারবে? এক বছর। ভেরি গুড রোকন, না রোকন নাকি আশরাফুল, তোমার নাম কোনটা? আশরাফুল। বাবার নাম রোকন না? ওকে আশরাফুল। তাহলে আমাদের এক বছর সময় লাগে কি করতে? সূর্যকে একবার ঘুরাতে। সূর্যের চারদিকে পৃথিবীকে একবার ঘুরাতে কয় বছর সময় লাগে? এক বছর। আমরা 365 দিন সময় লাগে, ঠিক আছে? তাহলে আমরা কি কি জানলাম? পৃথিবী কি? একটি গ্রহ।
পৃথিবী কিসের তৈরি? পিলার তৈরি, ঠিক আছে? পৃথিবীতে কয়টি স্তর আছে? পাঁচটি স্তর, ঠিক আছে? তোমরা আমি একটা স্লাইড শো করছি, দেখো আগে আমি পড়াবো, দেন আনসার গুলো বলবো, ঠিক আছে? প্রথমে তোমরা কি করবা, শূন্য স্থান পূরণ করবা, খাতা নাও সবাই, শূন্য স্থান পূরণ লিখো। ওয়েট করো, আগে একটু করবো, দেন আমি বলছি। ভিডিও কি দেখা যায়? তাহলে আজকের অধ্যায়ের নাম কি বলতো সবাই? পৃথিবী। আজকের অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবী। পৃথিবী কি দেখছো তোমরা? পৃথিবী সৌরজগতের একটি কি? গ্রহ। শুধু উত্তরটা লিখবো নাকি প্রশ্ন সহ পুরোটা লিখবো? পুরোটা আগে এই তোমরা এই চারটা শূন্যস্থান পুরো লিখে ফেলো। পৃথিবী সৌরজগতের একটি কি হবে বলতো? গ্রহ। গ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়, সেজন্য পৃথিবীর অপর নাম কি জানো? নীল গ্রহ। সৌরজগৎ থেকে পৃথিবীটাকে কি দেখায়? নীল দেখায়, সেজন্য পৃথিবীর অপর নাম নীল গ্রহ। আগে তোমরা এই চারটা লিখে ফেলো, আনসার পরে লিখবো আমরা, কেমন? ইয়েস। কারো বুঝতে প্রবলেম হলে বলবে, কেমন? কথা যদি ক্লিয়ার না হয় বা মিসের কথা না বুঝো তাহলে একটু জিজ্ঞেস করবে। বলো, কার বাসার থেকে কার আবাস আসছে? হয়তো আরেকটা ক্লাস করছে বাবা, একসাথে দুজন ক্লাস করছে এক রুমে, হয়তো সেজন্য সাউন্ড আসছে। মিস আমার এক নাম্বারটা শেষ, লিখো আস্তে আস্তে লিখো। শূন্যস্থান পূরণ আর সত্যমিত্রটা ক্লাসে শেষ করতে হবে প্রতিদিন, কেমন? প্রশ্ন উত্তরটা পরে শিখা যাবে, পরে শিখে সন্ধ্যার মধ্যে লিখে দিতে হবে মিসকে।
আমি কি এবার আনসারটা শো করব তোমাদেরকে? নো মি প্রথম আনসারটা শো করলাম, পৃথিবীর সৌরজগতের একটি কি? গ্রহ। গ্রহ, এটা কি সবাই লিখেছো? এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। পৃথিবীর অপর নাম কি নীল গ্রহ? কেন জানো? পৃথিবী মহাকাশ থেকে নীল দেখায়, তাই পৃথিবীর অপর নাম নীল গ্রহ। দেখতে কি প্রবলেম হচ্ছে কারো? যার কথা বলতে ইচ্ছে করবে, যার কিছু জানার থাকবে, ও কি করবে? আমি মিউট করে দিয়েছি, স্পিকার অন করে বলবা, কেমন? এবার আমরা তৃতীয় শূন্যস্থান পূরণে চলে যাচ্ছি। পৃথিবীর বয়স কত কোটি বছর, তাই না? পৃথিবী তো আজকে সৃষ্টি হয়নি, পৃথিবী সৃষ্টি হয়েছে অনেক আগে। পৃথিবীর বয়স বর্তমানে কত আছে দেখো তো, 460 কোটি বছর হয়েছে। পৃথিবীর বয়স কত হয়েছে বলতো? 460 কোটি বছর। তোমরা কি দেখতে পাচ্ছো? তাহলে পৃথিবীর সবচেয়ে নিচু স্থান কি? মৃত সাগর। পৃথিবী তো সমান না, কোথাও উঁচু কোথাও নিচু, তাই না? তো পৃথিবীর সবচেয়ে নিচু স্থানটার নাম কি বলতো? মৃত সাগর। মৃত সাগর। তাহলে আমরা একবার প্রথম থেকে পড়ি, পৃথিবী সৌরজগতের একটি কি বলো দেখি সবাই। মিসের কথা কি শোনা যাচ্ছে? তাহলে আমি সবার কাছে আনসারটা জানতে চাচ্ছি, সবাই একসাথে বলবা, পৃথিবী সৌরজগতের একটি কি? গ্রহ। পৃথিবীর অপর নাম কি? নীল গ্রহ। নীল গ্রহ, ভেরি গুড। পৃথিবীর বয়স, পৃথিবীর বয়স কত কোটি বছর? 460 কোটি বছর। পৃথিবীর সবচেয়ে নিচু স্থান কোনটি? মৃত সাগর। ভেরি গুড। শেষ লিখা কেমন দেখাচ্ছে? কেমন দেখাচ্ছে? আমরা বাকিটুকু ই-লার্নিং থেকে লিখে নিব, কারণ আমার ক্লাসের মধ্যে তো সব শেষ করতে হবে, তাই না? আর 20 মিনিট ক্লাস আছে, তাহলে আমরা আরেকবার রিভিশনে যাব। আমরা কি চলে যাই? শূন্যস্থান পূরণে চলে যাই, না সরি, শূন্যতে চলে যাই। পৃথিবী কিসের তৈরি বলেছিলাম বলতো? মিষ্টান্ন মৃত সাগর ছিল।
পৃথিবী কিসের তৈরি বলেছিলাম বলতো? কি লিখবো? হ্যাঁ অবশ্যই শিলার তৈরি। তাহলে কি হবে? পৃথিবী শিলার তৈরি, তাই না? এটা সত্য নাকি মিথ্যা বলো দেখি। সত্য। ভেরি গুড, আমি পেরেছি। ভেরি গুড, আমি জানি সবাই পারে। পৃথিবী কিসের? শিলার তৈরি। তাহলে এটা কি হবে? সত্য। সত্য, আমি সেগুলো লিখব। অবশ্যই সত্য মিথ্যা গুলো লিখো। আমার খাতায় না থাকে শুধু উত্তর লিখলে হবে? বলো হবে? আমাদের প্রশ্ন সহ লিখতে হবে। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি আপাতত পড়ো, ইলার্নিং যখন ভিডিওটা দিব তখন লিখে নিও আস্তে আস্তে করে, কেমন? তাহলে পৃথিবী শিলার তৈরি, সত্য নাকি মিথ্যা? সত্য। সামিহা, তোমার শুনেছিলাম পুরো লিখা শেষ? এখন কি সত্য মিথ্যা লিখছো? পৃথিবী ছাড়া আরো অনেক গ্রহ, পৃথিবী ছাড়া আরো অনেক গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। আসলে কি তাই? পৃথিবী ছাড়া আর কোথাও কি মানুষ বাস করে? পশু পাখি কেউ আছে বলতো? নেই। সেজন্য এটা কি হবে? পৃথিবী ছাড়া আর কোন গ্রহ নেই যেখানে প্রাণের অস্তিত্ব আছে। আমি কি লিখেছি? পৃথিবী ছাড়া আরো অনেক গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে। তাহলে এটা কি হবে বলতো? মিথ্যা। একমাত্র পৃথিবীতে কি করে প্রাণের অস্তিত্ব আছে? ওখান থেকে লিখে নিতে পারবে এখন যারা লিখতে পারছো না। অর্ক, হাতে কি হয়েছে বাবা? আশরাফ, তোমার কি লিখেছে? নাজিফা, তুমি কি লিখতে পারছো? ইশফাক কি চলে গেছে ক্লাস শেষ? ইশফাককে তো দেখছি না। পুষ্প, তোমার কি লেখা শেষ বাবা? তাহলে আমরা তৃতীয় প্রশ্নটা পড়ি। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান হচ্ছে এভারেস্ট পর্বত শৃঙ্গ, কি হবে বলতো? সত্য না মিথ্যা? কে বলতে পারবে? সত্য। দেখা যায় আনসারটা? Yes, miss. সত্য।
পৃথিবী শিলার তৈরি, এটা হচ্ছে সত্য। পৃথিবী ছাড়া আরো অনেক গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, মিথ্যা। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এভারেস্ট পর্বত শৃঙ্গ, এটা হচ্ছে সত্য। বলো, এগুলো কি আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠাতে পারবেন? হোয়াটসঅ্যাপে না, ই-লার্নিং এ দিব বাবা, আমাদের অ্যাপস আছে না, অ্যাপস ই-লার্নিং এ ভিডিওটা থাকবে, পুরো ক্লাসের ভিডিওটা ওখানেই থাকবে, ওখান থেকে দেখে নিতে হবে। বুঝি নেই বাবা, আমাদের সাউথ এশিয়ানের অ্যাপস আছে না, ওয়েবসাইট আছে না একটা, যেটাতে তোমরা ক্লাস করছো, লাইভ ক্লাস করছো না? জুমে জুমে কখন ঢুকতে পারছো? আমরা লাইভ ক্লাস যখন কোথায় দিয়েছি, ওয়েবসাইটে দিয়েছি, ওয়েবসাইটটা আছে না www.sascitg.com, ওই অ্যাপসে ঢুকে তুমি তোমার আইডি দিয়ে কি করবা, লগইন করবা, দেন ই লার্নিং এ পাবে। আসে না? আচ্ছা মিসকে একটা কাজ করিও, তোমার স্যার তোমার আইডি নাম্বার আর ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা স্কুলে দিয়েছো ওই ফোন নাম্বার আর আইডি নাম্বারটা একটু মিসকে দিও, মিস দেখবো কি সমস্যা, কেমন, কেন তুমি ওই ওয়েবসাইটে ঢুকতে পারছো না। যে নাম্বারটা চালু আছে, যে নাম্বারটা দেওয়া হয়েছে, ওটা মিসকে পরে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। ওকে, আমরা প্রশ্ন উত্তরে চলে যাই এবার, ঠিক আছে? জি বাবা, লিখা সবার আর কয়টা বাকি আছে? আচ্ছা একটু তাড়াতাড়ি করো বাবা, এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। কি আছে একটু দেখি প্রশ্ন উত্তরে, পৃথিবী কয়টি স্তর আছে বলতো? পৃথিবীর পাঁচটি স্তর আছে। পৃথিবীর কয়টি স্তর আছে? পৃথিবীর পাঁচটি স্তর আছে। স্যার বলো, পৃথিবীর কয়টি স্তর আছে?
প্রশ্ন উত্তর দিয়েছি দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখি আমরা পৃথিবী কিসের চারদিকে ঘুরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে তাহলে আমরা কি জানলাম পৃথিবী কিসের চারদিকে ঘুরে সূর্যের চারদিকে ঘুরে কয়টি স্থান আছে পৃথিবীর কয়টি স্তর আছে পাঁচটি স্তর আছে আমি হ্যাঁ পৃথিবীর কয়টি স্তর আছে বাবা হ্যাঁ বলো পৃথিবীর কয়টি স্তর আছে পাঁচটি পাঁচটি স্তর আছে পৃথিবী কিসের চারদিকে ঘোরে বলো পৃথিবীর কয়টি স্তর আছে ভেরি গুড পৃথিবী কিসের চারদিকে ঘুরে পৃথিবীর কয়টি স্তর আছে সামিহা কেন স্ক্রিনে বাবা আঁকছো না ওটা সামিহা আচ্ছা ঠিক আছে এরপর কে আছে অর্ক বলো পৃথিবী কিসের চারদিকে ঘুরে অর্ক পৃথিবী কিসের চারদিকে ঘুরে বাবা একটু ওয়েট করো সাত আচ্ছা তুমি বলো পুষ্প বলো পৃথিবীর কয়টি স্তর আছে পৃথিবীর পাঁচটি স্তর আছে পৃথিবী কিসের চারদিকে ঘোরে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে বলেছিলাম বলো তো এক বছর না আমরা কি বলবো তিনশো পঁয়ষট্টি দিন এখন দেখা যায়
তাড়াতাড়ি শেষ করো, আমি আরেকবার সত্যমিতা সত্যমিতা গুলো একবার আরেকবার করি। ঠিক আছে, দুই নম্বর প্রশ্ন পর্যন্ত লিখে ফেলছ? সূর্যের চারদিকে ঘুরে। এরপর তৃতীয় প্রশ্নতে যাই আমরা। তৃতীয় প্রশ্নটা কি আছে দেখো তো সবাই। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন। আমাদের কতদিন সময় লাগে সূর্যকে? বুঝিনি বাবা। 365 দিন সময় লাগে সূর্যের চারদিকে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন। ঠিক আছে, আমি এবার সবার কাছে শূন্যস্থান পূরণ গুলো একটু জিজ্ঞেস করবো। ওকে, নাজিফা তুমি বলো, পৃথিবী সৌরজগতের একটি দেশ কি হবে? পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। পৃথিবীর অপর নাম কি? পৃথিবীর অপর নাম নীল গ্রহ। ভেরি গুড। এবার আশরাফ বলবে। হ্যাঁ, সবার কাছ থেকে পড়া নিব। আশরাফ বলবে, পৃথিবীর চারশো ষাট কোটি বছর। পৃথিবীর সবচেয়ে নিচু স্থান কোনটি? মৃত সাগর। সবাই লিখেছ? আমি সবার কাছ থেকে পড়া নিব বাবা। এবার সত্যমিত্তা বলবে, সামিহা পৃথিবী ছাড়া আরো অনেক গ্রহ আছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে, সত্য নাকি মিথ্যা? মিথ্যা। ভেরি গুড। অর্ক তুমি বলো, পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এভারেস্ট পর্বত শৃঙ্গ, সত্য না মিথ্যা? সত্য। সত্য। ভেরি গুড। আবুল হাসান সাত কই আছে? সাত নাই। পুষ্প, পৃথিবীর শিলার তৈরি, সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য। ভেরি গুড। এবার প্রশ্ন উত্তরটা লিখে ফেলো যাদের বাকি আছে। সবার দুই নম্বর প্রশ্ন পর্যন্ত শেষ। তাহলে আমরা পড়া শিখে কি করবো? সন্ধ্যার মধ্যে মিস কে পাঠিয়ে দিব। সাতটার মধ্যে পাঠিয়ে দিবে পড়া, কেমন? চারদিকে একবার
ভেরি গুড, আমাদের আছে, ঠিক আছে, সবার লিখাটা শেষ করু, সন্ধ্যার মধ্যে পড়া শিখে মিসকে প্রশ্ন উত্তরগুলো লিখে পাঠিয়ে দিবা। মিস আমার লেখা শেষ। শেষ, ভেরি গুড বাবা। অন্যরা লিখুক, একটু ওয়েট করি, সবার লিখাটা শেষ হোক। কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে বিশের ক্লাসে? খাওয়া দাওয়া সব পরে এখন না, কেমন ক্লাসের টাইমে আমরা কি খেতে পারবো? যা খাবো বাসায়, কেমন পরে ক্লাস শেষ করে? আর তো 2 মিনিট আছে ক্লাসে। তাহলে বলো তোমাদের কোনো সমস্যা আছে? আজকে যা পড়িয়েছে তার মধ্যে কোনো প্রবলেম আছে? সবার কাছে আমি নাম্বারের উত্তরটা লিখতে পারিনি। কে নাজিফা? ওটা হবে 365 দিন। ঠিক আছে, আরেকবার দিচ্ছি। লিখে নাও এবার, নাজিফা লিখে নাও। বাবা আরেক মিনিট ক্লাস আছে, নাজিফা তাতে শেষ করো। তোমাদের যদিও ক্লাসে কোনো প্রবলেম থেকে থাকে মিসকে জানাবে, না বুঝলো মিসকে জানাবে, ঠিক আছে? সামিহা তুমি কি বুঝেছো মিসের পড়া? আশরাফ, তোমার কাছে ক্লিয়ার মিসের পড়া? ক্লিয়ার? Yes, miss. অল্প? বুঝতে পেরেছ? নাজিফা লিখে শেষ বাবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থেকো, কেমন? আল্লাহ মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।